রাজধানীর নতুন নগর এলাকার গুলিকাণ্ডে আরও দুই নিগো মাফিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। সদর এসডিপি অজয় কুমার দাসের নেতৃত্বে পশ্চিম থানার ওসি সেকেন্ড অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার রাতে ছিনাইহারি কালীমন্দির সংলগ্ন এলাকায় হানা দিয়ে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসডিপিও অজয় কুমার দাস বলেন, সেখানে লুকিয়েছিল নতুন নগর গুলিকাণ্ডের দুই অভিযুক্ত প্রান্তোষ দাস এবং সন্দীপ কর। পুলিশ তাদেরকে সেখানে চ্যালেঞ্জ জানাতেই পুলিশের সামনে আত্মসমর্পণ করে এই অভিযুক্তরা। তাদের হাতে থাকা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তরা। এই কাণ্ডে আরও কয়েকজন যুক্ত রয়েছে, তাদেরকেও অতি দ্রুত জালে তোলা হবে বলে জানান এসডিপিও অজয় কুমার দাস। এর মধ্যে ফার্স্টে অ্যাপয়েন্টমেন্ট দুজন এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসলে ছিল বাঘাত ছিল, এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল ওদের বাড়িতে, রেড কন্টিনিউসটা হচ্ছিলো, কিন্তু ওরাও সব মানে রেসপন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট এপি এই এলাকাতে দেখা গেছে। অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস মাঠে সেকেন্ড ওসি মাঠে আমরা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে ওখানে দুজনকে আটক করেছি। এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট এপি সন্দীপ কর অ্যালাস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো অ্যাপয়েন্টমেন্ট এপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ওনার সঙ্গে পরিতোষ দাস সন্তোষ দাস তো ওনার সন্তোষ দাস, বাবার নাম পরিমল দাস ও চিনহানি থানায় পড়ছে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সুপ্রিসিকেটের একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইভ রাউন্ড হয়েছে। রাউন্ডটা দেখে প্রাইভেট এসে সেম রাউন্ড দেওয়া হয়েছে যেটাতে মানে কারিং, এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই এই পিস্তলই ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা ওখান থেকে এভিডেন্স আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্টে বলা হয়েছিলো যে এদের ইন্টারনাল টেন্ডার নেগোসিয়েশন নিয়ে গ্যাংওয়ার ছিল, আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল, এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে এদের পার্সোনাল লাইব্রেরিও আছে, এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে, আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে কে যুক্ত আছে এটা বেরিয়ে আসবে। তো ওদেরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হচ্ছে, এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্রাইম ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি যে ক্যালিবারি আর হাতে গতকে ব্যবহার হচ্ছে। উল্লেখ্য, গত 26 অক্টোবর নতুন নগরের একটি ধাবার সামনে নিগো মাফিয়াদের হাতে গুলিবিদ্ধ হয়েছিল দুই নিগো মাফিয়া। এরপর আলোড়ন সৃষ্টি হয়েছিল গোটা রাজধানীতে। পুলিশ ইতিপূর্বেই প্রভাকর ঘোষ এবং সন্তোষ দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবার প্রান্তোষ দাস এবং সন্দীপ করকে গ্রেপ্তার করে গুলিকাণ্ডের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাবার রাস্তা পেল পুলিশ। বাকিদের অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানান এসডিপিও অজয় কুমার দাস। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবারই দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।